स्ट्रीमिंग करले कत स्पीड रे हां रेडी होंडा तिंडे हां কাজাকাজি আছে প্রেশার প্রচুর এই জন্য স্পিড উঠতেছে না অনেক পিছিয়ে আছে কারা আসতে পারবে না মনে হয় প্রেসারের অনেক কারণে আজকে টপ স্পিডে উঠতেছে না 112 13 14 এর বেশি ওঠে না অনেক পিছে পড়ছে কত উঠছে তোমারটা 108 9 115 16 এর উপরে ওঠে না 108 9 বাতাসের প্রেসার অনেক তো আবারও আগে আসি সেম অবস্থা দেখি এই পাশে মনে হয় এবার স্পিড বেশি উঠবে হয়তো বা পাঁচ গিয়ার দিয়ে তো পনেরো উঠতেছে ষোলো সতেরো বিশ একুশ বাইশ তেইশ পর্যন্ত উঠছে ফাইভ পাঁচ গিয়ারে আঠাশ পর্যন্ত উঠছে উনত্রিশ অনেক পিছিয়ে গেছে তিরিশ তিরিশ পর্যন্ত টপ স্পিড পেয়ে গেছে এটাই মানে সর্বোচ্চ টপ স্পিড তিরিশের উপর আর তো উঠতেছে না তিরিশে যায় লক একত্রিশ একশো একত্রিশ এর বেশি আসলে ওঠে না এবার কত উঠছে একশো একত্রিশ উঠছে টপ স্পিড পাইছি একশো একত্রিশ তো আমরা এবার রাইডার সুইচ করবো আর রাইম চালাবে হচ্ছে জন্টেস আর আমি চালাবো হচ্ছে আরটিআরটা ওর হচ্ছে তোমার ওয়েট কত পঁচাশি কেজি আর আমার ওয়েট এখন মনে হয় আশির নিচেই আছে ওয়েট কমে গেছে আমার তো যাই হোক ওয়েটার তো ডিফারেন্স আছে ওটার কিন্তু ওয়েট আবার অনেক বেশি এই গাড়ির কিন্তু ওয়েট অনেক কম তো দেখি প্র্যাকটিক্যালি কোনটা আগে যায় এটাতে বসেই মনে হচ্ছে অনেক সিট নিচা ওটার তুলনায় রেডি হ্যাঁ ওরে শালা চাকা স্লিপ করছে সমানে সমানে আছে এবার আশি পর্যন্ত সমানে আছে এখন পর্যন্ত কাটাতে পারে নাই একশো আঠারো বিশ এখন পর্যন্ত কাটাতে
করতে পারে নাই তবে দ্রুত আগাচ্ছে এই যে কাটা যাচ্ছে এখন দেখি স্ট্রিমিং করলে কত স্পিডে শেষের দিকে এসে পারছো কত উঠছে একশো তিরিশ একশো চব্বিশ পর্যন্ত উঠছে এটা আর এই গাড়িটা একদম নতুন এই কারণে হয়তো বা পুরোপুরি ফ্রি হয় নাই একশো তেইশ চব্বিশ পর্যন্ত পাইছি আরও বেশি স্পিড ওঠার কথা হয়তো আরও দু একটা সার্ভিস করলে এটা ফ্রি হয়ে যাবে তারপর হয়তো এটা প্রপার যে পাওয়ার আছে বা যে টপ স্পিড সেটা আসলে পাওয়া যাবে কারণ এটা তো একশো ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ পর্যন্ত ইজিলি ওঠার কথা আর ওটারও এরকম একশো তিরিশ পর্যন্ত ওঠে হয়তো টপ এন্ডে যে ওটা এটাকে ওভারটেক করবে বাট ইনিশিয়ালি কিন্তু এটা দুইটাই আমার মনে হয় কাছাকাছি থাকবে হয়তো রাইডারের কারণে একটু কম বেশি হচ্ছে তো যাই হোক আপনারা বুঝতে পারলেন কোনটার কীরকম পারফরমেন্স তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আপনাদেরকে বলি আসলে এসব রেস করা কিন্তু ঠিক না তো আমাদের যেহেতু এটা প্রফেশন একটু বাইকের পারফরমেন্স টেস্টগুলো না দেখাইলে তো আপনারা বুঝতে পারবেন না আসলে প্র্যাকটিক্যালি কোন বাইকটার কীরকম পারফরমেন্স দিয়ে থাকে তো সেটার জন্য কিন্তু আপনাদেরকে দেখানো আর রাস্তা ফাঁকা পাইলে তবেই কিন্তু আমরা করতেছি খুব বেশি রিস্কে করতেছি না কিন্তু তো চেষ্টা করবেন সাবধানে রাইড করার জন্য তো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন আল্লাহ হাফেজ